যাবি না ঠাকুরমার সঙ্গে? না। তাহলে বললি কেন যাবি? তখন মনে হয়েছিল যাব, তাই বলেছিলাম। তুই মিথ্যে বাদি, মিথ্যে কথা বলিস। বেশ করেছি বলেছি। তুই তোর ঠাকুরমার সাথে যা না, আমি আমার মায়ের সাথে যাব। মা, আমি ঠাকুরমার সঙ্গে যাব, তোমার সঙ্গে যাব না। কি বললি? আমি ঠাকুরমার সঙ্গে নবদ্বীপ যাব। আমার বানানো পোশাক পরতে ভালো লাগে না? না, ওই পোশাক আবার মেয়ে মানুষে পরে না, ও তো অনার চেষ্টি পোশাক, মেয়ে মানুষে শাড়ি পরে। কিন্তু এখন ছোট ছেলে মানুষ, মেয়ে মানুষ হতে তো তোর এখন অনেক দেরি। মেয়ে মানুষ তো জন্ম থেকেই মেয়ে মানুষ হয়। তুই পারবি রে? পারবি তো মায়ের এই অপমানটুকু মুছে দিতে? পারবি, তুই কোনোদিন বুঝবি তোমাকে তোমারটা বড় কাঙাল যে অনেক কিছু চায়। তোর বাবার কাছে আর কোনো কালে বারান্দার কথা মুখেও আনা, আজ তোর কাছে যে রাখলি। তুই বড় হলে ওকে মন করিয়ে দিবি, তোর কাঙাল ভাই কাঙাল পড়ার কথা। আজ আর বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। মেঘের উপরে আর ভরসা কি, তো উঠতে উঠতে খানিক চলে আসলেই হলো, তারপর উড়ে আসলে জল তো খানিক ঢালবে। মেরু টেপু উড়ে তোরা নাইতে যাবি না? হুলির একটাও চাল ঠিক হয়নি। মাস্টারের ঘরে ছেলে দেয় যদি দেরি করে যায়, তাহলে তো বাইরের লোকে বলবে, ও মাস্টার আগে ঘরের ছেলেকে শেখাও, তারপর পরের ছেলেকে শিখিও। এই তোর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইছিস? হ্যাঁ, ও রাসু রাসু, এই দেখ দেখি তোর ভাই বোনদের কাণ্ড এখানে এখনো দাঁড়িয়ে রয়েছে, একটু তাড়া দিয়ে পুকুরে পাঠা না বাপু। এই টেবু বুড়ি, তোরা এখনো দাঁড়িয়ে কি করছিস? নাই যেতে হবে না, যা গামছা দিয়ে নাইতে যা। মাচুকখানা অফার করছে কেন? দেখো কেউ আসবে নির্ঘাত। কে আবার আসবে? তোমার সতীন মরণ, তামরা ছেলের সামনে বাপের কথা ছিঁড়ি দেখো একবার। আচ্ছা বাবা, তাকে আমরা কি বলে ডাকবো? কেন, নতুন মা? শকত, সে থাকবে কোথায় বাবা? কোথায় আবার, তোর মায়ের জায়গায়? হ্যাঁ হ্যাঁ, তোর বাপকে মেয়ে দেবার জন্য মেয়ের বাপেরা তো গলবস্ত্রের সব দাঁড়িয়ে রয়েছে। আরে আর আসো, বললি না তো কার থাকার ব্যবস্থা করছিস? আপনার ছেলে আমার সতী নানার জোগাড় করছে। এ তো ভালো কথা বৌমা, দুজনে মিলে হাতে হাতে সংসারে কাজকর্ম করবে। তাহলে আর কি, আমি যাই ঘটকালি করতে বেরোই। আরে কে